করোনা আক্রান্ত স্কুলের 29 জন ছাত্রছাত্রী। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী জহর নবোদয় বিদ্যালয়ে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্কুলে বসানো হয়েছে করোনা পরীক্ষার ক্যাম্প, বাকি ছাত্রছাত্রীদেরও পরীক্ষা করানো হয়েছে। একই স্কুলের 29 জন ছাত্রছাত্রী করোনা আক্রান্ত, আরও বাড়তে পারে আক্রান্তের সংখ্যা, আশঙ্কা করছেন স্কুল কর্তৃপক্ষ। নদিয়ার কল্যাণী জহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের এটা ঘটনা। সূত্রের খবর, দুই দিন আগে বিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে জ্বর সর্দি কাশির লক্ষণ দেখা যায়। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে তাদেরকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে করোনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়। নমুনা সংগ্রহ করার পর ওই দুইজনের মধ্যে করোনা পজিটিভ ধরা পড়ে। ওই দুই ছাত্র যেহেতু স্কুলের প্রতিটি ছাত্রছাত্রীর মধ্যে চলাফেরা করেছিল, সেই কারণে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে দুদিন আগে জেলা স্বাস্থ্য দপ্তরের সাহায্যে স্কুলের মধ্যে আরটিপিসিআর ক্যাম্প বসানো হয়। মোট 324 জনকে করোনা পরীক্ষা করার পর 29 জন ছাত্রছাত্রীর মধ্যে করোনা পজিটিভ ধরা পড়ে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী নাগ বলেন, এদিনও যাদের করোনা পরীক্ষা করার জন্য নমুনা নিতে বাকি ছিল তাদের প্রত্যেককে আমরা টেস্ট করিয়েছি। আগামী দিনে তাদের রিপোর্ট এলে বোঝা যাবে আরও করোনা সংক্রমণ রয়েছে কিনা। তিনি বলেন, এখনও পর্যন্ত স্কুল খোলা রয়েছে, আমরা রিপোর্ট আমাদের দপ্তরে পাঠাবো এবং তারা যা নির্দেশ দেবেন সেইভাবে আমরা তা পালন করব। এই পর্যন্ত ধরা পড়েছে আমাদের 29 জন। আমরা প্রথমে ধরা পড়েছিল দুজনে, একটা পিটিসি মিটিং হওয়ার পরেই দুজনের রিপোর্ট করে জ্বর আর একটু হচ্ছিল ওদের। তারপর আমরা পাঠাই জিএনএম হসপিটালে ওদের আমরা ইন্ডিভিজুয়ালি টেস্ট করিয়েছিলাম। করানোর পর তাদের পজিটিভ আসার পরে আমরা তাদের ইনফর্ম করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কিন্তু তারপরে আমরা ভাবলাম যেহেতু দুজনের হয়েছে তাহলে সবার একটা টেস্ট হয়ে যাওয়া দরকার বলে আমরা ডিস্ট্রিক্ট অথরিটি মানে থ্রু এসডিও সাহেব আমরা রিকোয়েস্ট করে এসইএমএইচকে চিঠি দিয়ে আমরা এখানে আরটিপিসিআর একটা ইনভেস্টিগেশন ক্যাম্পের ব্যবস্থা করি। এবং সেটা গত পরশুদিন সেই ইনভেস্টিগেশন ক্যাম্প হয়, বসে টেস্ট ক্যাম্প বসে, 215 জনের পরশুদিন টেস্ট হয়। এবং 215 জনের মধ্যে গতকাল আমরা সন্ধেবেলায় রিপোর্টটা পাই, 7:30 নাগাদ রিপোর্টটা পাই, তাতে 29 জনের 29 পজিটিভ এসছে। কিন্তু সবাই 29 মধ্যে মোস্ট অফ দেম মানে তিনজন ছাড়া সবাই অ্যাসিমটোমেটিক, তিনজনের খালি একটু হালকা সর্দি কাশি ছিল, ছেলেরা 13 জন আর মেয়েরা 16 জন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া।